হাই ফ্রেন্ডস, দিস ইজ আলপনা ফ্রম রুকমিনি বুটি। আজ আমি আপনাদের কাছে আবার একটা নতুন এপিসোড নিয়ে এলাম। এটা আমার 25th এপিসোড। এই এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সুপার কোয়ালিটির মলমলে বাটিক শাড়ি। এখন তো মার্চ শুরু হয়ে গেছে, গরমও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এবার আমি আমার নতুন শপের কথা একটু বলে নিই। এটার অ্যাড্রেস 592 রবীন্দ্র সরণী, বাগবাজার, কলকাতা 3। এটা বাগবাজার লঞ্চঘাট আর গিরিশ মঞ্চ থেকে ওয়াকিং ডিস্টেন্স। এখানে এসে আপনারা বিভিন্ন টাইপের শাড়ি, যেমন পিওর সিল্ক, তসর, কাঁথা, গুজরাটি, কাশ্মীরি, কটন, তারপর হ্যান্ডলুম এবং বেনারস উইভ শাড়ি, তাছাড়া কুর্তি এবং ব্লাউজও দেখতে পাবেন। আপনারা এখানে এসে কেনাকাটা করলে আপনাদের সুবিধাই হবে, একদম সামনে দেখে শুনে কিনতে পারবেন, এই ব্যাপার। ঠিক আছে, আমি এখন শাড়ি দেখানো শুরু করছি। এটা একটা ইন্দোনেশিয়ান স্টাইলের বাটিক, এখানে ইন্ডিগো গ্রুপের কালার ইউজ করা হয়েছে, এটাকে এফেক্টিভ বাটিক বলা হয়। আমি এর আঁচলটাকে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ, একদম সফট কোয়ালিটি, ভীষণই সুন্দর একটা সফট কোয়ালিটির বাটি। দেখুন এর লুকটা, দেখুন, আমি একটু ড্রেপ করে দেখাই। এটা এর লুকটা এভাবেই আসছে, এভাবে এর লুকটা আসছে, দেখে নিন। একদমই সফট কোয়ালিটি, পরলে ভীষণই কমফর্ট পাবেন। অলওভারের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা ব্লাউজ পিস, এটার প্রাইস 1350। এটা নাম্বার 2 শাড়ি, এটাও একটা এফেক্টিভ বাটিক, ইন্দোনেশিয়ান স্টাইল, এখানেও ইন্ডিগো গ্রুপের কালার ইউজ করা হয়েছে। আমি প্রথমে এর আঁচলটা দেখে নিই, দেখে নিন। এবার আমি পুরো শাড়িটা জাস্ট একটু খুলে দেখাচ্ছি। এত সফট কোয়ালিটি, পরলে খুবই আরাম পাওয়া যাবে, যেটা আমরা গরমের সময় এই এই টাইপের শাড়ি পরতে ভীষণই পছন্দ করি। ড্রেপ করলে এইভাবে এর এন্টায়ার লুকটা আসছে। এটারও প্রাইস 1350। শুরু করছো, এটা শাড়ি নাম্বার 3। এটাও একটা ইন্দোনেশিয়ান স্টাইলের এফেক্টিভ বাটিক, এখানেও ইন্ডিগো টাইপের, ইন্ডিগো শেডের কালার ইউজ করা হয়েছে। এটা এর আঁচল, একটা হালকা পিঙ্ক, তার সাথে একটা শেড কালার আছে, হোয়াইট দিয়ে মোটিভগুলো করা হয়েছে। এটা আমি যদি ড্রেপ করে দেখাই, এভাবে লুকটা আসছে, ভীষণই কমফোর্টেবল আর অত্যন্ত সফট, গরমে সবাই পরে খুব আরাম পাবেন। এটারও প্রাইস 1350। দিস ইজ শাড়ি নাম্বার 4। এটাও একটা ইন্দোনেশিয়ান স্টাইলের ইন্ডিগো কালার গ্রুপের বাটি, দেখুন খুব সুন্দর একটা একো গ্রিন কালারের শেড ইউজ করা হয়েছে। আঁচলটা দেখাচ্ছে, আঁচলে হোয়াইটের উপর এখন জিগজ্যাগ ডিজাইন করা আছে, দুটো বর্ডারেও তাই, ওভাবে জিগজ্যাগের বর্ডারগুলো গেছে। আমি এটা গায়ে ফেলে দেখালে এন্টায়ার লুকটা এভাবেই আসছে, ভীষণই সফট কমফোর্টেবল শাড়ি, একদম গরমে পরার জন্য আইডিয়াল শাড়ি। এর ব্লাউজটা আমি দেখাই, রানিং ব্লাউজ আর স্লিভসে হোয়াইট দিয়ে জিগজ্যাগ করা আছে। যদি আপনাদের এই শাড়ি ভালো লাগে, আপনারা আমার কাছে স্ক্রিনশট পাঠাতে পারেন, কিংবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8777325204, ফোন করেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা শাড়ি নাম্বার 5। এটা একটা পিঙ্ক, রানি পিঙ্ক কালারের একটা পাটি। আমি এর প্রথমে পাল্লুটা দেখাচ্ছি, পাল্লুতে ফ্লোরাল ডিজাইন করা আছে, দেখুন। আর শাড়িতে অলওভার এই শাড়িটাতে বাটিকের যে ক্র্যাক, সেই ক্র্যাকটা গেছে। এর
প্লিটস পোর্শনে ওই ফ্লোরাল ডিজাইনটা করা আছে। এই লুকটা এভাবেই আসবে, খুবই সুন্দর কালার এটা। এটার প্রাইসটা আমি বলে দিই, এটার প্রাইস 1275। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশেই যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দিন। আর যারা পুরনো বন্ধুরা আমার তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন, এবং সবাই যাতে দেখতে পারে আপনাদের বন্ধুদের কাছেও একটু শেয়ার করে দেবেন। এটা শাড়ি নাম্বার 6, এটা একটা হাফ অ্যান্ড হাফ বাটিক। এখানে যে হাফ পোর্শন আছে সেখানে এই ব্রাউন কালারটা ইউজ করা হয়েছে, বাকি হাফে এই ডার্ক কালারের উপরে বিভিন্ন টাইপের মাল্টি কালার দিয়ে ডিজাইনটা করা আছে। এটার একটা এন্টায়ার লুকটা বেশ ভালো লাগছে। এটার প্রাইসটা আমি বলে দিই, এটা 1050। এবার আমি এর ব্লাউজ পিসটা দেখাই, ব্রাউন কালারে আছে আর নিচে স্লিভসে ওই ডার্ক কালারের ডিজাইনটা করা আছে। আমি আবারও একটা ইন্দোনেশিয়ান স্টাইলের বাটিক দেখাচ্ছি। এটা একটা অ্যাকোয়া গ্রিন কালারের উপরে আছে, অত্যন্ত সফট। আমি প্রথমে এর আঁচলটা দেখিয়ে দিচ্ছি, দেখুন অল ওভার হোয়াইট দিয়ে জিগজ্যাগ করা আছে, খুব সুন্দর একটা লুক এসেছে। পুরো শাড়িটা যদি আমি দেখাই এভাবে এর এন্টার লুকটা এভাবেই গেছে। ব্লাউজ পিসটা দেখাই, এটা এর ব্লাউজ পিস রানিংয়েই গেছে, যতটা প্রয়োজন ব্লাউজ পিসটা আপনারা কেটে নেবেন। এইটার প্রাইস 1350। এবার আমি দেখাচ্ছি শাড়ি নাম্বার 8, এটা একটা ব্ল্যাকিস রেডের উপরে একটা বাটি, ক্র্যাক ডিজাইন করা আছে এখানে। আমি এর প্রথমে আঁচলটা দেখাচ্ছি, দেখুন আঁচলে নানারকম, ঠিক ফ্লোরাল নয়, লিফ টাইপের মোটিভ করা আছে, আর নিচে একটা ব্রড বর্ডার গেছে, আপার বর্ডারটা স্লিক এবং অল ওভার ব্ল্যাকিস রেডের উপরে ক্র্যাক করা আছে। আমি যদি একটু ড্রেপ করে দেখাই তাহলে লুকটা একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে রেন্টাল লুক, ব্লাউজ পিসটা রানিংয়েই আছে, দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা রানিংয়ে নয়, এটা একটা ব্ল্যাক কালারের উপরেই গেছে, নিচে স্লিভসে ডিজাইন করা আছে। দিস ইজ শাড়ি নাম্বার 9, এটা একটা বাটিক, এটা হাফ অ্যান্ড হাফ স্টাইলে করা হয়েছে। ফার্স্ট হাফে আছে হোয়াইট ক্র্যাক প্যানেল করে করা আছে, আর বাকি বাকিতে আছে মাল্টি কালার দিয়ে ডিজাইন করা, এভাবেই গেছে প্যানেল করে করে হাফ পোর্শনটা গেছে। বাকি হাফ পোর্শনে আছে এরকম ব্ল্যাক কালার আর নিচে বর্ডার করা আছে, এভাবেই পুরো শাড়িটা গেছে। এই ব্লাউজ পিসটাও ব্ল্যাক হবে এবং স্লিভসে ওই বাটিকের ডিজাইনটা করা আছে। এটা দেখুন এর এন্টার লুকটা এভাবে আসবে, হোয়াইটের সঙ্গে মাল্টি কালার, তারপরে বাকি হাফ পোর্শনে ব্ল্যাক, ভীষণই ভালো লাগছে দেখতে। এই শাড়িটার প্রাইসটা বলে দিই, 1250। এবার আমি একটা শাড়ি দেখাচ্ছি ভাইব্রান্ট রেডের উপরে, এটা শাড়ি নাম্বার 10, ভীষণই সুন্দর একটা মিষ্টি কালার। আঁচলটা আমি দেখাই, আঁচলটার একটা সুন্দর একটা বিশেষত্ব আছে, সেখানে একটু বক্স বক্স করে ডিজাইনটা করা আছে, এভাবেই গেছে দুটো, দুদিকে আপার এবং লোয়ার বর্ডার আছে।
আর মিডল পোর্শনে যে রেড ভাইব্রান্ট রেড আছে সেখানে হোয়াইট দিয়ে মোটিভ করা আছে, অলওভার এভাবেই গেছে। পুরো শাড়িটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সফট কোয়ালিটি। আর ব্লাউজ পিস রানিয়ে আছে, নিয়ে স্লিভসে বাটিকের ডিজাইনটা করা আছে। এটা শাড়ি নাম্বার 11। এই ডিজাইনটা আমরা সিল্কেও করে থাকি। এটা একটা বক্স বক্স ডিজাইন, এটাও হাফ অ্যান্ড হাফ স্টাইলে করা হয়েছে। হাফ পোর্শনে পুরো হোয়াইট অ্যান্ড রেড দিয়ে এভাবেই গেছে হাফ পোর্শনটা, আর বাকি হাফ পোর্শনে রেড এবং তার নিচে বর্ডার আছে, ওই বক্স বক্স করে বর্ডারটা করা আছে, একদম সিল্কের ডিজাইন। এভাবেই লুকটা এভাবেই আসবে। আর এই ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাই ব্লাউজ পিস। এটার প্রাইস 1250। আপনাদের শাড়ি পছন্দ হলে অবশ্যই আপনারা আমার কাছে স্ক্রিনশট পাঠান, এবং না হলে ফোনেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। শাড়ি নাম্বার 12। এটা একটা ব্লুর একটা শেড, খুবই সফট কোয়ালিটি। ভীষণই সফট শাড়িটা, সুপার কোয়ালিটির মলমল ইউজ করা হয়েছে। আচ্ছা, আমি এর প্রথমে আঁচলটা দেখাই। খুবই সুন্দর লাগছে, মাল্টি কালার ইউজ করা হয়েছে আঁচলের জন্য। আর বডির কালারটা দেখুন, গ্রিনের একটা ব্লুর, ডার্ক ব্লুর একটা শেড। আপার লোয়ার বর্ডারটা ব্রড, আপার বর্ডার স্লিভ বর্ডার, পুরো শাড়ি এভাবেই গেছে। খুবই সুন্দর লাগছে দেখতে শাড়িটা, আমি পুরো শাড়িটাই দেখাচ্ছি, এভাবেই গেছে, একদম সিল্ক ফিনিশ। যদি আমার শাড়ির প্রাইস বলতে ভুলে যাই, তখন আপনারা স্ক্রলে প্রাইসটা দেখে নেবেন। এটা শাড়ি নাম্বার 13। এটা একটা পিঙ্ক শেডের বাটিক। এই শাড়িটার আঁচলের একটা বিশেষত্ব আছে, আঁচলটা আমি দেখাই। এখানে সূর্যের একটা মোটিভ করা আছে, তার চারদিকে সান রেগুলো গেছে। আর লোয়ার ইয়াকে একটা আলপনা ডিজাইন করা আছে। এছাড়া বর্ডার আছে, আপার এবং লোয়ার বর্ডার পিঙ্ক ব্লু আর হোয়াইট দিয়ে লাইন করে বর্ডারটা গেছে। আর এটা লিডসটা দেখুন, লিডসটা ওরকম স্ট্রাইপ করা আছে, এভাবে রেন্টার লুকটা গেছে। ব্লাউজটা একটু দেখিয়ে দিই, এটাই ব্লাউজ পিস। প্রাইসটা 1275 প্রাইস। এবার আমি একটা হোয়াইটের উপর একটা ফোক বাটিক দেখাচ্ছি। অনেকেই তো হোয়াইট পছন্দ করেন, সেজন্য আমি একটা হোয়াইট দেখাচ্ছি। এটার প্রাইস, এটার নাম্বার 14। প্রাইসটা বলছি, এটার প্রাইস 1250। এটা বর্ডার এবং আঁচল আর জমি হোয়াইট। এটা আমি আঁচলটাকে দেখাই, ফোকের ডিজাইন। আর আপার এবং লোয়ার বর্ডার এভাবেই গেছে, লোয়ার বর্ডারটা একটু ব্রড, পুরো শাড়িটা এভাবেই গেছে। এন্টার শাড়িটা আমি এভাবে দেখাচ্ছি, এটা ব্লাউজ পিস। এটা আমার এপিসোডের নাম্বার 15 এবং লাস্ট শাড়ি। এটা একটা ব্লু শেড ইউজ করা হয়েছে, স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু। ডিপ স্কাই ব্লুর সঙ্গে
চকোলেট কালার দিয়ে এইভাবে আঁচলটা করা আছে। আঁচলটাকে দেখুন, এখানেও বর্ডার আছে, আপ লোয়ার বর্ডারটা ব্রড এবং আপার বর্ডার একটু ন্যারো। অলওভার এভাবেই গেছে, পুরো ক্র্যাক আছে, পুরো জমিতেই ক্র্যাক করে ট্র্যাডিশনাল একটা বাটিকের লুক আনা হয়েছে। কালারটা তো খুবই সুন্দর, এভাবেই গেছে। আর যে কফি কালারের ব্লাউজ পিস, ব্লাউজ পিসের নিচে বাটিকের ডিজাইনটা করা আছে। আমার পেমেন্ট মেথডটা বলি, গুগল পে এবং ব্যাঙ্ক ট্রান্সফার, আর অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি। নমস্কার।